আজকে আমরা জানবো বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্গ এমন 20টি জেলা সম্পর্কে। বর্তমানে জামায়াত ইসলামী দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামী বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের 64টি জেলাতে জামায়াত ইসলামীর প্রচুর সমর্থন আছে। দেশের অনেক মানুষ মনে করতে শুরু করেছে জামায়াত ইসলামীকে একবার ক্ষমতায় এনে দেখা যেতে পারে। অনেকে সংকল্প করে রেখেছে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকেই ভোট দিবেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। দেশের 64টি জেলার 300 আসনে নির্বাচনে দাঁড়ানোর মতো প্রার্থী রয়েছে এই দলটির। এবারে নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলেও বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির। আগামী নির্বাচনের মধ্যে দলটি বিরোধী দলে যেতে পারলে পরবর্তী নির্বাচনে দলটি ক্ষমতা যাওয়ার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের বৃহৎ একটি ছাত্র সংগঠন। দেশের প্রায় সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন করার সুযোগ রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম রয়েছে। দেশের 64টি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে জামায়াত ইসলামীর কমিটি রয়েছে। দলটি সারা দেশে সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী। আজকে আমরা জানবো সারা দেশের মধ্যে জামায়াত ইসলামীর সবচেয়ে বেশি শক্তিশালী এমন 20টি জেলা সম্পর্কে। এইসব জেলাকে বলা হয় জামায়াত ইসলামীর দুর্গ। আমাদের এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে যশোর জেলার নাম। যশোর জেলার মানুষের কাছে জামায়াত ইসলামী খুবই জনপ্রিয়। যশোরের কয়েকটি আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামীর প্রচুর ভোটার আছে। 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামকে হারিয়ে জামায়াত ইসলামীর প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সাদাত হোসেন যশোর 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। এই জেলায় জামায়াত ইসলামীর শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম রয়েছে। জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলনে যশোর অন্যতম দুর্গ হয়ে ওঠে। আমাদের এই তালিকার 19তম স্থানে অবস্থান করছে দিনাজপুর জেলার নাম। রংপুর বিভাগের এই জেলা থেকে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এই জেলায় জামায়াত ইসলামীর বড় একটি ভোট ব্যাংক রয়েছে। 2001 সালের নির্বাচনে দিনাজপুর 1 আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল কাপি এবং দিনাজপুর 6 থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। কোনো নির্বাচনে একটি জেলা থেকে 2 জন জামায়াতের প্রার্থী জয়ী হওয়া থেকে বুঝতে পারা যায় এই জেলায় জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ। আমাদের এই তালিকার 18 নম্বর স্থান অবস্থান করছে খুলনা জেলার নাম। খুলনা জেলা জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ। খুলনা জেলায় অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ইসলামী বেশি শক্তিশালী। খুলনা জেলা ও খুলনা মহানগরে জামায়াত ইসলামীর বৃহৎ সমর্থক ও কর্মী বাহিনী রয়েছে। 2001 সালের নির্বাচনে এই জেলার 6টি আসনের মধ্যে 2টি আসনে জয় পায় জামায়াত ইসলামের প্রার্থীরা। জামায়াত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল এই জেলার খুলনা 5 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 70 নম্বর অবস্থানে অবস্থান করছে পিরোজপুর জেলার নাম। ইসলাম ধর্মের জনপ্রিয় ধর্মীয় বক্তা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির নিজ জেলা এই পিরোজপুর। 2001 সালের নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ 2001 সালের নির্বাচনে এই জেলার 3টি আসনের মধ্যে 1টি আসনে জামায়াতের প্রার্থী বিজয় হয়। তাই বলা যায় এই জেলাতেও জামায়াত ইসলামের বিশাল সংখ্যক কর্মী ও ভোটার রয়েছে। আমাদের এই তালিকার 16 নম্বর স্থানে অবস্থান করছে পাবনা জেলার নাম। জামায়াত ইসলামীর সাবেক আমির ও গুরুত্বপূর্ণ নেতা মতিউর রহমান নিজামীর নিজ জেলা এটি। 2001 সালের নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়ে পাবনা 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া 2001 সালের নির্বাচনে জামায়াত ইসলামীর আরেক প্রার্থী পাবনা 5 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2001 সালের নির্বাচনে এই জেলার 5টি আসনের মধ্যে 2টিতে জয় পায় জামায়াত ইসলামীর প্রার্থীরা। আমাদের এই তালিকার 15 নম্বর স্থানে অবস্থান করছে ঝিনাইদহ জেলার নাম। ঝিনাইদহ জেলায় জামায়াত ইসলামীর শক্তিশালী সাংগঠনিক তৎপরতা রয়েছে। এই জেলা থেকে জামায়াত ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। বর্তমানে এই জেলায় জামায়াত ইসলামীর জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য এ এস এম মোজাম্মেল হক ঝিনাইদহ 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 14 নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলার নাম। বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিভাগে জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহী অঞ্চলে জামায়াত ইসলামের অনেক বেশি ভোটার ও কর্মী রয়েছে। বিগত আন্দোলনগুলোতে দেখা গেছে জামায়াতের যে কোনো কর্মসূচি অত্যন্ত শক্তিশালীভাবে পালিত হয়েছে রাজশাহী জেলায়। এই জেলার রাজশাহী 1 আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী মীর ওবায়দুল্লাহ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের তিন আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী লতিফুর রহমান দুইবারের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে নীলফামারী জেলার নাম। নীলফামারী জেলা জামায়াত ইসলামীর একটি শক্তিশালী দুর্গ। এই জেলায় জামায়াত ইসলামীর প্রার্থীর অনেকবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। এই জেলার নীলফামারী তিন আসন থেকে 2001 সালের নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী মিজানুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। নীলফামারী তিন আসনে এই পর্যন্ত তিনবার জামায়াত ইসলামীর প্রার্থীরা জয় হয়েছে, যার মাধ্যমে বোঝা যায় এই জেলার নীলফামারী এই তিন আসনে জামায়াত ইসলামীর শক্তিশালী সমর্থন রয়েছে। আমাদের এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম। কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। বৃহৎ জেলা হওয়ায় এই জেলায় সবগুলো রাজনৈতিক দলের তুলনামূলক শক্তিশালী অবস্থান রয়েছে। তবে এই জেলায় বিগত নির্বাচনগুলোর ইতিহাস দেখলে বোঝা যায় এই জেলায় আওয়ামী লীগ কিছুটা দুর্বল, অন্যদিকে জামায়াত ইসলামী এখানে খুবই শক্তিশালী। 2001 সালের নির্বাচনে কুমিল্লা 12 আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে বগুড়া জেলার নাম। এই জেলাটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা হলেও এই জেলায় জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। এই জেলার দুইটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হয়েছিলেন। বগুড়া 2 এবং বগুড়া 6 আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলন কর্মসূচিতে এই জেলা অগ্নিগর্ভ হয়ে ওঠে। জামায়াত ইসলামের পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলার জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে সিলেট জেলার নাম। 2001 সালের সংসদ সদস্য নির্বাচনে সিলেট 5 আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী ফরিদউদ্দিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই জেলায় জামায়াত ইসলামের অনেক জনপ্রিয়তা রয়েছে। সিলেট জেলায় জামায়াত ইসলামের অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। বর্তমানে জামায়াত ইসলামের আমির নিজেও সিলেট বিভাগের সন্তান, তাই বর্তমানে সিলেটে জামায়াতের শক্তি ও সমর্থন দুইটি বেড়েছে। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার নাম। এই জেলায় সাংগঠনিকভাবে জামায়াত ইসলামী খুবই শক্তিশালী। এই জেলা থেকে জামায়াত ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। কুষ্টিয়া 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ জামায়াত ইসলামের প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলনে এই জেলা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বর্তমানে এই জেলায় জামায়াত ইসলামীর অনেক সমর্থন ও ভোটার আছে। আগামী নির্বাচনে এই জেলায় জামায়াত ইসলামী ভালো ফল করবে এমন সম্ভাবনা রয়েছে। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে নওগাঁ জেলার নাম। বর্তমানে নওগাঁ জেলা জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ। এই জেলার মানুষের মধ্যে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা অনেক বেড়েছে। এই জেলায় বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার পেছনে জামায়াত ইসলামীর সমর্থনের অনেক বড় ভূমিকা রয়েছে। এই জেলা থেকে জামায়াত ইসলামের প্রার্থীরা সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। নওগাঁ 4 আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী নাসির উদ্দিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট জেলার নাম। 2001 সালের নির্বাচনে বাগেরহাট 4 আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল সাত্তারাকুল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে বাগেরহাট জেলায় জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। বাগেরহাট জেলার কিছু আসনে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে রয়েছে, আবার এই জেলার কিছু আসন জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলনে বাগেরহাট জেলায় জামায়াত ইসলামের পক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হয়। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে লক্ষ্মীপুর জেলার নাম। এই জেলাকে জামায়াত ইসলামীর দুর্গ বললেও কম বলা হবে। এই জেলা জামায়াত ইসলামীর দুর্গের চেয়েও বেশি কিছু। অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই জেলায় জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে। এই জেলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হল জামায়াত ইসলামী। এই জেলার মানুষের মধ্যে জামায়াত ইসলামীর প্রতি প্রবল সমর্থন রয়েছে। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম। চট্টগ্রাম জেলা জামায়াত ইসলামের একটি বড় দুর্গ। দেশের অন্যান্য জেলার চেয়ে এই জেলায় জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী। চট্টগ্রাম জেলার চট্টগ্রাম 14 আসনে সবসময় জামায়াত ইসলামের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে। 2001 সাল এবং 2008 সালের নির্বাচনেও এই জেলায় জামায়াত ইসলামের প্রার্থীরা জয়ী হয়। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ও সাতখানিয়া উপজেলায় জামায়াত ইসলামের ব্যাপক সমর্থন রয়েছে। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা জেলার নাম। 2001 সালের নির্বাচনে গাইবান্ধা 1 আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল আজিজ মিয়া সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রংপুর বিভাগের মধ্যে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি শক্তিশালী গাইবান্ধা জেলাতে। এই জেলায় জামায়াত ইসলামীর প্রচুর ভোটার রয়েছে। শুধু ভোটার নয়,
সাংগঠনিকভাবে এই জেলায় জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি শক্তিশালী। আমাদের এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার জেলার নাম। এই জেলায় জামায়াত ইসলামী ভোটের মাঠ এবং রাজনীতির মাঠ দুই মাঠেই এগিয়ে রয়েছে। 2008 সালে সারা দেশে জামায়াত ইসলামী খারাপ ফল করলেও এই জেলা থেকে ভালো ফলাফল করেছে জামায়াতের প্রার্থী। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা জেলার নাম। বলা হয়ে থাকে সাতক্ষীরার মাটি জামায়াত ইসলামের ঘাঁটি। এই জেলাটি বাকি 63 জেলা থেকে একদমই ব্যতিক্রমী একটি জেলা জামায়াত ইসলামের জন্য। জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলনে এই জেলাটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরে। 63 জেলায় জামায়াত ইসলামী ব্যর্থ হলেও এই জেলায় সফল হয়ে যায় দলটি। এই জেলার মানুষের মধ্যে জামায়াত ইসলামের ব্যাপক সমর্থন রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতে বাংলাদেশের আর কোন কোন জেলায় জামায়াত ইসলামীর এরকম প্রবল জনসমর্থন রয়েছে সেটি কমেন্ট করে জানাবেন, আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।